নরসিংদে পলাশে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরির এক সদস্যকে গ্রেফতার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট। মঙ্গলবার রাতে পলাশের খানেপুর গ্রামে অবস্থিত ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়েল ভূঁইয়া শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের কাজী চর গ্রামের আবুল ভূঁইয়ার ছেলে। পলাশ থানার ওসি ইখতিয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে এই অ্যান্টি টেরোরিজম ইউনিটের একটি টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতার পর তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও হিজবুত তাহরির বিভিন্ন লিফলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।